চট্টগ্রামের আনোয়ারায় টিআর প্রকল্পের আওতায় আশ্রয়হীনদের দেয়া 32টি ঘরের মধ্যে 4টি ঘরের উদ্বোধন করলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি। গতকাল বিকেল 3টার সময় উপজেলার 6 নং বারখাইন ইউনিয়ন ও 5 নং বারুমচড়া ইউনিয়নে নির্মিত এসব ঘর উপকারভোগীদের মাঝে হস্তান্তর করেন। 4 উপকারভোগী হলেন 6 নং বারখাইন ইউনিয়নের শোলকাটা গ্রামের প্রতিবন্ধী জান্নাতুল ফেরদৌস, হাজিগাঁও গ্রামের জাকির হোসেন, ঝিউড়ি গ্রামের নাসিমা আক্তার ও 5 নং বারুমছড়া ইউনিয়নের 2 নং ওয়ার্ডের কহিনুর আক্তার। আমাকে একটা ঘর দিয়েছেন সরকারের মন্ত্রী থেকে, ধন্যবাদ জানাই। এসব ঘর হস্তান্তরকালে উপকারভোগী ও গ্রামবাসীর মধ্যে মত বিনিময় করেন তিনি। মানুষ কেন আছে তেই যে একাইন সুযোগ সুবিধা গজিয়ে বাংলাদেশের ব্যাক মানুষের লাই বাংলাদেশের মানুষের ভিতরা বয়স বেশি তেতারে বাতা দেয় মাইয়ালাই স্কুল কলেজ ব্যাকিং ফ্রি জান বছরের শুরু ফ্রি ফ্রি বই দেয় কেন ভিতরা বিধবা আছে তেইনের লাই বাতা দেয় প্রতিবন্ধী আছে তেইনের লাই বাতা দেয় ভিতরা তুম জমি গড় কিছু নাই তেইনারে গড় গড়ি দেয়। মত বিনিময়কালে তিনি প্রধানমন্ত্রীর জন্য দোয়া ও দেশের আরও উন্নয়নের জন্য আবারও আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গফফার চৌধুরী, আওয়ামী লীগ নেতা আবুল বশর, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তাহমিনা আক্তার চৌধুরী ফৌজিয়া সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা। প্রধানমন্ত্রী কিন্তু ৩৫ লাখ পরিবার জমি আর ঘর পাইছে।